بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طلب العلم فريضة على كل مسلم وفي رواية أخرى والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أمي جدين چل جابو শান্ত মাটির নিচে পাবে না আমায় খুঁজে হাজার লোকের বীরে বালা বালা ওলা বিকমালিহি কশাবদ্দু যা বিজমালিহি
হাসনাত জামিউ আখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাদবে বসে একা একা শুনবে না তো কেউ, কাদবে বসে একা একা শুনবে না তো কেউ, সুখটাকে কেড়ে নিবে দুঃখের নামের ঢেউ, বালা বালা ওলা বিকামালিহি কাশাবাদ্দু যা বিজমালিহি হাসনাতি জাবি ও খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে একটু বাড়ানো যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বনে থাকে বন্য বাদুরী সাউ জুলে তার বুকে, বনে থাকে বন্য বাদুরী সাউ জুলে তার বুকে, হাজার কষ্টে পড়লে মায়ে সাউ চারে না বুকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নগর পাঁচদোনা বাইতুল মামুর জামে মসজিদ ও দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনে আজকের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, আজকের উপস্থিত প্রধান অতিথি, পাঁচদোনা মানুষের গণমানুষের নেতা জনাব আলহাজ মিজানুর রহমান মিজান সাহেব, এছাড়া উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, জাতির পাহারাদার হযরত উলামায়ে কেরাম মরব্বিয়ানে আজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের ওয়া শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কনকনে শীতের ভিতর দিয়েও কোরআন এবং সুন্নার মহাব্বতে মাহফিলের মধ্যে আসতে পেরেছি এবং কিছু কথা আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সবাই খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়ায় দিবেন, নিয়ামত বাড়ায় দিবেন। কোরআন বলছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানব সমাজ, আমি আল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো
আস্তে আস্তে তোমার কাছ থেকে নিয়ামত চিনে নিব, কঠিন আজাবে গ্রেফতার করব। কেন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের স্রষ্টা, যুরকন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হল আমার মালিক, আল্লাহ বলেন আপনার মালিক, আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর মালিক। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান, ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। ভাইরা আমার, আসমান জমিনের মালিক আল্লাহ, সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, ভাইরা আমার যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা না আদায় করি, তাহলে আল্লাহর ইজ্জতের উপর কি কোনো কমতি আসবে না? আর যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরেও কোনো আল্লাহর ইজ্জত বাড়বে না, ঠিক কিনা বেঠিক? কেন শুকরিয়া আদায় করব, কেন শুকরিয়া আদায় করব শুনে, এই জন্য শুকরিয়া আদায় করব, আল্লাহ বলেন আমাদের মালিক, আল্লাহ বলেন খালেক, আল্লাহ বলেন আমাদের স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের সমস্ত পৃথিবীর মালিক, যে আল্লাহর কথা ছাড়া, যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না পড়ে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার বয়ানাত, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম ছাড়া গাছের একটা পাতাও ঝরে না পড়ে না। আল্লাহ বলেন তিনি ওয়াঞ্জালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আল্লাহ বলেন বান্দা, আকাশমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, আর এই বৃষ্টি জমিন নামক পৃথিবীর মধ্যে যখন পড়ে, জমিন যখন পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি পড়ে, আসমানের বৃষ্টি যখন পৃথিবীর জমিনের মধ্যে পড়ে, যখন জমিনগুলা উর্বর হয়ে যায়, জমিনগুলা ফসলের উপযোগী হয়ে যায়, জমিনগুলার মধ্যে ফসলের উপযোগী হয়ে যায়, এবং জমিনগুলা যখন ফসলের উপযোগী হয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আমিন এই জমিন থেকে আমি আল্লাহ মানব জাতির জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। যুরাকন সুবহানাল্লাহ। তোমাই নামাজ, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র শুকরিয়া আদায় করলে আল্লাহর করতে হবে। এই জন্য কবি বলেছেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ, ঠিক কিনা ঠিক? বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শাব্দিক তর্জমা তার কুরআন, শাব্দিক তর্জমা গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছি। কুরআন নাজিল করেছে কে? আরো জোরে বলেন কে? কুরআন নাজিল করেছি আমি। আর এই 30 পারা কোরআনের হেফাজতের মালিক হলাম আমি। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ও আমার বৈরাগত, এই কোরআনুল কারীমের আজ থেকে 1500 বছর আগে এই কোরআনের যেরকম শত্রুয়া ছিল,
আজ কিয়ামত পর্যন্ত শত্রু থাকবে, একদল থাকবে কোরআনের পক্ষে আর একদল থাকবে কোরআনের বিপক্ষে, ঠিক কিনা? ঠিক জোড়া জোড়া কর। কোরআনের পক্ষে থাকবে আবু বকর, আর কোরআনের বিপক্ষে থাকবে আবু জাহেল। কোরআনের পক্ষে থাকবে আবু বকর, কোরআনের বিপক্ষে থাকবে আবু জাহেল। কোরআনের পক্ষে থাকবে হযরত ওমর, কোরআনের বিপক্ষে থাকবে আবু লাহাব, ঠিক কিনা? ঠিক জোড়া কর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আজ বন্ধুগণ বলার অবকাশ রাখে না, এই নগর পাঁচদুনা দারুস সালাম মাদ্রাসার মধ্যে এমন কিছু দেখেছি আমি, ইতিপূর্বে কোন মাদ্রাসার মাহফিলে আমি দেখি নাই, ঠিক কিনা? ঠিক জোড়া জোড়া কর। হে মুসলমান, খেয়াল করে শুনো, আগে যারা ছিল, আগে শুধু মুনশী মৌলবি ছিল, ঠিক কিনা? ঠিক জোরে কর। অনেকের ধ্যান ধারণা ভুলে যাবে, কৌমিরা সবই পারে, পারে কি পারে না? কৌমি মাদ্রাসার আলেম শুধু আরবি জানে নয়, কৌমি মাদ্রাসার আলেম ইংলিশে বয়ান করতে পারে। কৌমি মাদ্রাসার আলেম শুধু ইংলিশে বয়ান নয়, কৌমি মাদ্রাসার আলেম ফার্সিতে বয়ান করতে পারে। কৌমি মাদ্রাসার আলেম শুধু ফার্সি নয়, উর্দুতে বয়ান করতে পারে। কৌমি মাদ্রাসার আলেম শুধু উর্দু নয়, কৌমি মাদ্রাসার আলেম আমার ভাইরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, ঠিক কিনা? ঠিক জোরে জোরে কর। পৃথিবীর বিভিন্ন ভাষায় কওমির আলেমরা এখন যুগ উপযোগী লেখাপড়া, এখন আর কওমির আলেমরা উলামায়ে দেওবন আর পিছে নয়, ঠিক কিনা? ঠিক জোরে জোরে কর। একটু আগে আপনাদের চাক্ষুষ প্রমাণ যা দেখলেন সেদিকে আমি যাব না। মুআজ্জাজ হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমি জানতে চাই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে, ঠিক কিনা? ঠিক জোরে কর। এইগুলা কোন সরকারি বাজেটে চলে নাই, এইগুলা জনগণের বাজেটে চলে, ঠিক কিনা? ঠিক জোরে জোরে কর। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারিম আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিব। আল্লাহ কোরআনের হেফাজতকে দুই ভাবে নেবেন, এক ভাগে এক হলো আল্লাহ শাব্দিক অক্ষরের দিক দিয়ে হেফাজত করবেন, দ্বিতীয় নাম্বার হলো অর্থের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন, ঠিক কিনা? ঠিক জোরে জোরে কর। এই কোরআনের চুয়া, এই কোরআনের চুয়া যাদের যে দেশে লেগেছে, যার শরীরে লেগেছে, আমার ভাইরা এই মানুষটার জাহান্নামের উপযোগী হয় নাই। এই কোরআনের চুয়া যার শরীরে লেগেছে, এই মানুষটা জান্নাতে মানুষের রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? ঠিক জোরে জোরে কর। তাহলে কোরআনুল কারিম আমাদের জন্য, এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান, ঠিক কিনা? ঠিক জোরে জোরে কর। আমার ভাইরা এই কোরআনুল কারিম এর জন্য হ্যাঁ সাহায্য সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ রাজি আছি তো? আমার ভাইরা এই কোরআন এমন দামি কোরআন, ভাইরা আমার এই কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আমিন সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ তাআলা সরাসরি বলিয়ম আকারে একবারে নাজিল করিয়া, ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর নাজিল হয়েছিল, আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সুফিয়া নাজিল হয়েছিল, হযরত সুলা দাউদ আলাইহিস সালামের উপর যে জবুর নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে লিখে বলতেছে, হে দাউদ নাও তোমার জবুর, হে ঈসা নাও তোমার ইনজিল, জোরে জোরে সুবহানাল্লাহ। মার বাইরে কোরআনুল কারীম মুসা আলাইহিস সালামের উপর
যেই কিতাব নাজিল হয়েছিল সব কিছু একসাথে লিপিবদ্ধ করে আল্লাহ পাক দিয়েছিলেন, নাজিল করে দিয়েছিলেন। কিন্তু কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে ক্রমে এক বছর আর দুই বছর নয়, দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। যুবকন সুবহানাল্লাহ, এই কুরআন আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে গ্রামে গ্রামে গান হতো, ঠিক কি না বেটিক জোরে জোরে কহ, হয়েছে কি হয় নাই? গ্রামে গ্রামে গান হচ্ছে হয়তো, এখন গান হয়? এখন ওয়াজ মাহফিল হয়, ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? গান হয়, মানুষ গান শুনে বুঝছে, গানে মানুষকে পরিবর্তন করতে পারে না, মা গানে মানুষকে আল্লাহর দিকে নিতে পারে না, গানে মানুষকে নেক আমলের দিতে পারে না, গান হলো জিনার মন্ত্র, ঠিক কি না বেটিক জোরে জোরে কর। মানুষগুলো হন গান বাদ্য ছেড়ে দিয়ে এখন মানুষগুলা কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং সুন্নাহর মাহফিলের মধ্যে মানুষ মনোযোগী হয়েছে, ঠিক কি না বেটিক জোরে জোরে কর। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর যখন কি করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন মক্কার জমিনের মধ্যে, কোরআন তেলাওয়াত করতেন মক্কার জমিনের মধ্যে, তখন আমার ভাই একজন লোক ছিল, ইহুদি আলেম ছিল, জায়েদ বিন শানানাহ। ইহুদি আলেমের নাম কি? জায়েদ বিন শানানাহ। উনি শুনতে পারল যে ইহুদি আলেম, তিনি দূত পাঠাইলেন, বলতেছে যাও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোরআনের তেলাওয়াত করে এবং আমাদের ধর্মের উপরে চুনকালি লাগাইয়া নতুন এক ধর্মের প্রচার করতেছে, নাম দিয়েছে ইসলাম। দেখো চলো যাই, ও কি ধর্ম প্রচার করে ছেলেটাকে দেখার প্রয়োজন। তখন তার কৌমের লোকেরা বলতেছে, জনাব আপনি বলেন আমাদের লিডার, আপনি যদি চলে যান তাহলে তারা মনে ভাববে, ভেবে নিবে যে মনে হয়তো সে ইসলাম ধর্ম কবুল করে ফেলছে, সুতরাং আপনি না যাইয়া আমাদেরকে পাঠান, আমরা গিয়ে জিজ্ঞাসা করি যে আমার ভাইয়েরা আকসাম বিন সাইবিক 3 জন দূত নিয়োগ করল, 3 জন দুর্যোগ নিয়োগ করলো, নিয়োগ করার পরে বলতেছে আমার পক্ষ থেকে পয়গম্বরে আরবিকে 3টা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্নের উত্তরে মোহাম্মদ কি জবাব দেয়, আব্দুল্লাহর যে মোহাম্মদ কি জবাব দেয়, 3টা প্রশ্ন করেছে, মান আন্তা ওয়ামা আন্তা, এমন করে 3টা প্রশ্ন করবেন কিতাবের মধ্যে, কুরআন কিতাবের মধ্যে এসেছে। 3টা প্রশ্ন যখন করেছে আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বললেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলতেছে শুনেছি তোমার নাম মুহাম্মদ, তোমার পরিচয় কি, তুমি কেন এসেছো? বলতেছে আমি এসেছি আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, দ্বিতীয় কথা বলে আমি কোনো নেতৃত্বর জন্য আসি নয়, আমি কোনো নেতাগিরির জন্য আসি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যে সমস্ত মানুষগুলো আগত আল্লাহর থেকে বিমুখ হইয়া আগত, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হইয়াগা গাইরুল্লাহর দিকে রুজু হয়ে গেছে, তাদেরকে আবার আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। এগুলা শেষ করে আল্লাহর পয়গম্বর কুরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. أمان بينك تندن دوت بلدسك يا محمد কি শুনাইল আমাদেরকে, আরবি মানুষ আরবের অর্থ বুঝে
আমার বাইরে আয়াতটা তেলাওয়াত করতে দেরি হয়েছে, সবাই আয়াতের অর্থটা বুঝে ফেলেছে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার বাইরে দুইবার তিনবার তেলাওয়াত করে এই আয়াতটা তাদের কণ্ঠস্থ হয়ে যায়। জুরে কোন আল্লাহু আকবার আয়াতটা তাদের মুখস্থ হয়ে যায়। তাদের লিডারের কাছে যখন বলেছে শুনো, তিনি আমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর আমাদের সামনে কি জানি তেলাওয়াত করেছেন, কি জানি তিনি পড়েছেন, এই শুনো আমাদের মুখস্থ হয়ে গেল। ইহসান ওয়া ইতাই দিল কুরবা। আমার বাইনাত বন্ধুগণ, আমার আয়াত কারিমার তেলাওয়াত করতে দেরি হয়েছে। আকসাম বিন সাইফির কি এই আয়াতের অর্থটা বুঝতে দেরি হয় নাই? বলতেছে শুনো, বলতেছে শুনো, যদি আল্লাহর পয়গম্বর আব্দুল মুত্তালিবের নাতির আবদুল্লাহ চলে মোহাম্মদ পয়গম্বর যদি এই আয়াত তেলাওয়াত করে থাকে, এইটা মানুষের কোনো বানানো কথা নয়, কোনো কবির কোনো কবিতা নয়, এইটা হলো আসরং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমি আকসাম বিন সাইফিকে নিয়ে চলো, আমি আকসাম বিন সাইফিকে নিয়ে চলো, আর আমি ইহুদি হয়ে মারা যেতে চাই নাই, আমি আবদুল্লাহ ছেলের হাতে হাত রেখে মুসলমান হয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আর বাইনা পয়গম্বর আরবির জাদ বিন আকসাম বিন সাইফি আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ও তো পয়গম্বর, আপনি কি এটা তেলাওয়াত করেছেন? বলতেছে জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষরা তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুক। আমার ভাইরা এই আয়াত যখন আকসাম বিন সাইফি শোনার সাথে সাথে বলতেছে ও মুহাম্মদ আরবি, আর আমি বেঈমান থাকতে চাই নাই, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই কুরআনুল কারীম যখন কোন মুসলিমের সামনে তেলাওয়াত করা হয়, এই কুরআনুল কারীম যখন কোন জনসভার সামনে তেলাওয়াত করা হয়, মানুষের অন্তরগুলি আল্লাহর দিকে ধাবিত হয়, ঠিক কি না? ঠিক, জোরে জোরে কর। কুরআনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কুরআন এমন অ্যাকশন যেই অ্যাকশন আমার ভাইরা উদবা সাইবা আবু জাহল আবু লাহাব ওলিদ ইবনে মুগিরা সবাই দেখতে ভাবতে আরম্ভ করছে যে মুহাম্মদ কেন এত তাড়াতাড়ি মানুষগুলা কেন মুসলমান হইতেছে, বাপ দাদার ধর্ম হ্যাঁ পৈতলিক পরিত্যাগ করে কেন এর তারা মুসলমান হচ্ছে। তারা চিন্তা ভাবনা গবেষণা করে দেখেছে যে পয়গম্বরের জবান থেকে কোরআন তেলুয়াতের কারণে মানুষগুলা কোরআন তেলুয়াত শুনে, শোনার পরে তারা মুসলমান হয়ে যায়। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার বাইনাত সেদিকে আমি যাব না। আমার বন্ধুগণ, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেদায়ত যাকে দান করে দিয়েছেন, কোরআনের বাণী যাকে বোঝার তৌফিক দান করেছেন, এই কোরআন নামক জিনিসকে যে কি করে উপলব্ধি করতে পেরেছে, সে কিন্তু পৃথিবীর মধ্যে ছোট নয়, আল্লাহর কাছে এই ব্যক্তিটা অত্যন্ত দামি, ঠিক কি না? ঠিক, জোরে কর। আল্লাহর কাছে অত্যন্ত দামি কোরআনের হেদায়ত হয়েছিল হযরত আবু বকর। কুরআনের হেদায়েত পেয়েছিলেন হযরত ওমর, কুরআনের হেদায়েত পেয়েছিলেন হযরত উসমান, কুরআনের হেদায়েত পেয়েছিলেন হযরত আলী,
হয়নি। শুধু তাই নয়, কোরআনের কোরআনের হেদায়াত পেয়েছিলেন সেই কে, সেই সুদূর আফ্রিকার জঙ্গলের এক সাহাবি হযরত বেলাল। ঠিক কিনা বেঠিক সুরেখা? ভাইরা আমার, আফ্রিকার সাহাবি হযরত বেলাল ছিলেন গোলামের ঘরের গোলাম। হযরত বেলাল ছিলেন গোলামের ঘরে গোলাম। এক জায়গা থেকে বিক্রি হইয়া অন্য জায়গায় বিক্রি হয়েছিলেন, ঘটনাক্রমে অনেক ইতিহাস লেগেছে হযরত বেলালের দিকে, ইতিহাসবিদরা লিখেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আফ্রিকার জঙ্গলের সেই গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়তের কালিমা, হেদায়তের কালিমা ইসলাম নামক নিয়ামত হযরত বেলালকে দান করবেন, ঠিক কি না? ঠিক সুরে সুরে কর। এই জন্য শুধু আফ্রিকা থেকে হযরত বেলালকে মক্কাতে নিয়ে এসেছেন। বেলালের বাড়ি কোথায়? আফ্রিকা। আসলো কোথায়? মক্কা। আরো জোরে কোন আসলো কোথায়? মক্কা। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বেশি ভালো ছিলেন না, খুব বিশ্রি ছিলেন, কালো ছিলেন, খেয়াল করে শুনেন। হযরত বেলাল চেহারা বেশি ভালো ছিল না, হযরত বেলাল কালো ছিলেন, টুটের সাইজ ঠিক ছিল না, টুট গুড়া ছিল বড় বড়, দাঁত গুলা ছিল বড় বড়। আমার বাইরে একদিকে তাকাইলে বুঝা যেত, অন্যদিকে তাকাই আছেন। কিন্তু আল্লাহ বলে হেদায়ত যাকে আমি আল্লাহ দান করব, হেদায়তের মালিক কে? আরো জোরে জোরে কোন হেদায়তের মালিক কে? আমার বন্ধু, অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, মাহফিলে বসার তৌফিক হয় না, বুঝা গেল আল্লাহ তাকে বসার সুযোগ দেয় নাই। আল্লাহর গুণাগম, কত মানুষ বসেছে, তুমি শুধু হুর হুর করে ঘুরতেছো, আসলে বোঝা গেল তোমাকে আল্লাহ বসার তৌফিক দেই নাই। আমাদেরকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, শুধু কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা বসতে পেরেছি, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কর। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি দোয়া করবো আপনি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কর। আমার ভাইরা, বেলাল আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বেলাল ছিল গোলামের ঘরে গোলাম, অনেক অত্যাচার করেছে তাকে, কিন্তু বেলাল ইসলাম ছাড়েন নাই, ঠিক কিনা বেঠিক জোরে কর। বেলালের ইসলামের ঘটনা আমি বলবো না, হৃদয় বিদারক ঘটনা হলো। ইসলাম গ্রহণের করার পরে কত বড় শাস্তি দিয়েছিলেন হযরত বেলালকে, এই জিনিস বলবো না, যেই কথাটা বলতে চেয়েছিলাম। হযরত বেলাল আল্লাহর কাছে যদিও মানুষটা কালো ছিল, যদিও মানুষটা কালো ছিল, আল্লাহর কাছে দান ছিল, ঠিক কিনা বেঠিক জোরে কর। যদিও আল্লাহর রাসূল বলেন লা ইয়ানজুরু ইলা সওয়ারিকুম, আল্লাহ কোন বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহর কোন বান্দার বংশের দিকে তাকায় না, আল্লাহ কোন বান্দার কিসের দিকে সুন্দর না কালো, আমার বাইরা ফর্সা না কালো, ছোট না লম্বা, এই দিকে তাকায় না, আল্লাহ তাকায় অন্তরে কলবের দিকে, ঠিক কিনা বেঠিক জোরে কর। আল্লাহ কোথায় তাকা? আল্লাহ বেলালের অন্তর। বেলাল কি রকম ছিল? আল্লাহর রাসূল বেলালকে মসজিদের মুয়াজ্জিন হিসাবে নিয়োগ করেছিলেন, বিশ্বনবী ছিলেন, পয়গম্বরে আরবি ছিলেন, মসজিদের ইমাম, আর হযরত বেলাল ছিল মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বৈরাগত ইতিহাসের কিতাবের মধ্যে লেখে হযরত বেলাল আজান সহি করে দিতে পারতেন না, আজান সহি করে দিতে পারতেন না, কারণ হলো ইসলাম কবুল করতে যাইয়া যত দুঃখ কষ্ট সহ্য করেছেন হযরত বেলাল, তার মধ্যে একটি ছিল বেলালের জবানের মধ্যে, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারেছিল। এই মুসলমানরা, আজকে আমরা মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কর। ইসলামের জন্য আমরা কতটুকু না দিয়েছি রক্ত, না দিয়েছি জান, না দিয়েছি মান, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কর।
আর সাহাবাই কেরাম কিরকম করে দিয়েছে, তাদের জান এবং মাল কিভাবে দিয়েছে, এই জন্য তো লেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেদিকে আমি যেমন আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা ঈমান এনেছে আমলে সালে করেছে তারা হলো আমি আল্লাহর কাছে উত্তম মানুষ, আমি আল্লাহর কাছে উত্তম মানুষ, উত্তম মানুষের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে জান্নাতের নামক নিয়ামত। যুরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবাই কেরামের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছে, ঠিক কিনা বে, ঠিক জোরে জোরে কর। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ কি হয়ে গেলাম ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার সাহাবীদের উপর রাজি খুশি হয়ে গেলাম, আপনার সাহাবীরাও আমি আল্লাহর উপর রাজি খুশি হয়ে যাক। জোরে করে আল্লাহু আকবার। হযরত বেলাল কিরকম ছিলেন খেয়াল করে শুনেন, হযরত বেলাল ছিলেন মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করেছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। বেলাল আজান দিত, কিন্তু আজানের মধ্যে আসাদু বলতে পারতো না, আসাদু বলতো, সিনের উচ্চারণ করতে পারতো না, ঠিক কিনা ঠিক জোরে জোরে কর। আমার ভাইরা, বেলাল আজান দিতে মসজিদের মুয়াজ্জিন ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, কিন্তু আজানটা শুদ্ধ হয় নাই, আজানটা আসাদু বলতো, আসাদু বলতে পারতেন না, কারণ জিহ্বার ভিতর দিয়ে আওয়াজ বাহির হয়ে যাইতো, এই জন্য সহি করে বলতে পারতেন না। সাহাবায়ে কেরামের মধ্যে মতনক্য আরম্ভ হয়ে গেল, ইহুদি খ্রিস্টানরা বলতেছে ও মুসলমান শুনো শুনো, ইহুদিরা বলতেছে, পৌত্তলিকরা বলতেছে মুহাম্মদ কেমন মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, কোথায় থেকে আজনবীকে ধরে আনে মুসলমান বানিয়ে দিল, বানানোর পরে মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করে দিল, আরবি শুদ্ধ করে আরবিটা বলতে পারতেছে না, শুদ্ধ করে আজানটা দিতে পারতেছে না, আজানটা দিলেও শুদ্ধ হয় নাই। এগুলা সাহাবা ইকরাম শুনতে পেরেছে, আল্লাহর পয়গম্বরের কাছে বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি শুনে দেন, ইহুদি খ্রিস্টানরা আর পৌত্তলিকরা এ সমস্ত কিছু বলতেছে, হযরত বেলালের আজান নাকি সহি হয় না, ও নবীজি শুনে রাখুন। হযরত আমরা পরমেশ্বর মধ্যে বসে গেলেন, এশার নামাজ পড়ে হযরত বেলাল পরমেশ্বর মধ্যে বসে গেল, মাহবুবে খুদা জিস দিল মে হাসিল লগি, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল লগি, লাকো মুমিন হো মগর ঈমান মে কামিল নহি, ইয়ার আগার ইয়ার না বাসাদ ইয়ার হারগেজ ইয়ার নিস, গুলাগার খুশবু না দারাত কাবিলে গুলজার নিস। আমার ভাইরা,
গভীর মনোযোগ হযরত বেলাল আজান দিতেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বেলাল যে আজান দেয়, আজানের অর্থ আজান শুদ্ধ হয় নাই ওগো নবীজি। হযরত বেলাল, ইহুদি খ্রিস্টানরা বলতেছে, বেঈমানরা পুত্তলিকরা বলতেছে, বেলালের আজান নাকি সহি হয় নাই। কিন্তু নবীজি গো, আমাদের মধ্যে একজন সাহাবি আছে, নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের কোন সুবহানাল্লাহ। আগান নবীজি, উম্মে মাকতুম খুব সুন্দর করে আজান দিতে পারে, খুব সুললিত কণ্ঠে, ও মুসলমান, সুললিত কণ্ঠে আজান দিতে পারে। উনাকে যদি নিয়োগ করা যায়, মুয়াজ্জিন নিয়োগ করা যায়, ইহুদিদের ভুল বা ভ্রান্তিগুলো ভেঙে যাবে, কারণ উম্মে মাকতুমের কণ্ঠ ছিল খুব সুন্দর। আল্লাহ সব মানুষকে একরকম কণ্ঠ দান করেন নাই, ঠিক কিনা ঠিক জোরে জোরে কর, সব মানুষকে এক চেহারা দান করেন নাই। আল্লাহ বড় কবিরে ভাই, আল্লাহ বড় কবি, প্রজাপতির গায়ে দেখো আকসে কিরকম ছবি, ঠিক কিনা ঠিক জোরে কর। আমার বন্ধুগণ, উম্মে মাকতুমকে মুয়াজ্জিন নিয়োগ করা হলো, মসজিদে নববীর বাবে জিব্রাইলের দরজার সামনে বারান্দার মধ্যে বসে পয়গম্বরে আরবিক পরামর্শ করলেন, পরামর্শ বুঝেন তো, পরামর্শ করলেন, পরামর্শ করলে কি হয়, ফল্লার পয়গম্বর বলে এরকম হয়েছে, পরামর্শ করলে এখন ওহি নাজিল হয় নাই, কিন্তু কোনো পরামর্শ যদি করেন তখন ওহি যদিও নাজিল হয় নাই, পরামর্শের মধ্যে ওহির বরকত হয়, ঠিক কি না ঠিক জোরে কর, আরে জোরে কর, ঠিক কি না ঠিক। আল্লাহর নবী পয়গম্বরে আরবি কি করতেছেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে মসজিদের বারান্দার মধ্যে বসলেন, বেলালকে ডাক দিলেন, ও বেলাল, ও বেলাল, আমার কথা বুঝতেছেন, আরো জোরে কোন বুঝতেছেন, এ বেলাল, হযরত বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, লাব্বাইক উপাগম্বর, আমি লাব্বাইক, কেন আমাকে তালাশ করেছেন গো আল্লাহর রাসূল? বলতেছে বেলাল শোনো, ও বেলাল শোনো, আগামী কাল থেকে ফজরের আজান দিবে উম্মে মাকতুম। আমার বাইনা ইতিহাসের মধ্যে লেখে, আর কিছু বলেন না, বেলাল প্রতি উত্তর দেয় না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন শুনেন, আজান দিবে উম্মে মাকতুম, বেলাল সব সাহাবী বাড়ির মধ্যে চলে যায়, কিন্তু হযরতে বেলাল বাড়ির মধ্যে যায় না, সবাই বাড়ির মধ্যে চলে গেল, হযরত বেলাল বাড়ি যায় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে সুফফার যে মাদ্রাসাটা করেছিলেন, বাবে জিব্রাইল দিকে ঢুকে বারান্দার মধ্যে বসে গভীর রজনীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে একটু সম্পর্ক করলেন, আল্লাহ, ও আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, হে প্রভু, প্রভু রে, আমি আফ্রিকার কালো বেলাল, চেহারাটাও ভালো নয়, দেখতে বেশি সুন্দর নয়, কিন্তু আল্লাহ তোমার প্রেমে পড়ে, আল্লাহ তোমার পয়গম্বরের মহাব্বতে পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ, আল্লাহ আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার নবী আপনার দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, আমাকে মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করেছিলেন, আর সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী
পাক আজকে আমাকে মুআজ্জাল থেকে আল্লাহ বিলুপ্ত করে দিল, আগামী কাল আযান দিবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে চাই নাই, আল্লাহ গো পৃথিবীর কারো দরজায় অভিযোগী অভিযোগ আমি করি নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, পৃথিবীর কোন দরজায় আমি আল্লাহ অভিযোগ করি নাই, আমি কি ভুল করেছি, পয়গম্বরের সাথে আমি কি ভুল করেছি গো আল্লাহ, আপনি জানেন ইসলামের জন্য কত কষ্ট আমি করেছি, আমাকে কত নির্যাতন করেছে, আমার মনিব আমাকে কতবার কত অত্যাচার করেছে, কত কষ্ট আমি করেছি, আল্লাহ আমার জবান তো আল্লাহ কাফের মুশরিকরা আমার জবানের মধ্যে পেরাক মেরেছে, আমি যখন আহাদ আহাদ বলতাম তখন তারা আমার জবানের মধ্যে পেরাক মেরেছে, আল্লাহ আমি আজানটা শুদ্ধ করে দিতে চাই কিন্তু আজানটার শব্দ তো শুদ্ধ হয়ে বাহির হয় না, প্রভু আল্লাহর সাথে কথা কই, জোরে কর আল্লাহু আকবার, হযরত বেলাল নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা কই, নামাজের ভিতরে বলে বাবু আমার সাক্ষী ফিরায় দাও, আমি কারো কাছে অভিযোগ করি নাই, আল্লাহ তোমার কাছে অভিযোগ করেছি, তুমি পারো আমার সাক্ষীটা ফিরায় দিতে, আল্লাহ তুমি আমার সাক্ষী ফিরায় দাও, ঠিক কিনা ঠিক জোরা কর, হ্যাঁ ভাইরা মুসলমান চাইবে কার কাছে যাবে, মুসলমান চাইবে আল্লাহর কাছে, সাহাবাই কেরামের একটা পায়ের জুতার পিতা যদি ছেড়ে যাইতো কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন ও আল্লাহ আমার হাজত আপনি পুরা করে দেন, আল্লাহ আমার হাজত আপনি পুরা করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ, আমরা নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের ভিতরে পড়ি কি পড়ি না, বলি কি বলি না, সূরা ফাতিহার মধ্যে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের ভিতরে আমরা বলতেছি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, ঠিক কিনা ঠিক জোরে জোরে কহ, আল্লাহ তোমারই কাছে ইবাদত করি, তোমার কাছেই কি চাই, সাহায্য চাই, মসজিদের ভিতরে আমাদের অবস্থায় মসজিদের ভিতর থেকে বাহির হলে আমাদের অবস্থা হয়ে যায় আরেক, মসজিদের ভিতরে সাহায্য চাইলাম আল্লাহর কাছে ইবাদত করলাম ইয়াকা না'বুদু আল্লাহ আমরা তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার কাছে আমরা কি চাই, সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে বাহির হইয়া আমার ভাইরা বিভিন্ন দরবারে গিয়া সাহায্য চাওয়া হয়, ঠিক কি না ঠিক সুরে সুরে কহ, বিভিন্ন নেত্রীর কাছে সাহায্য চাওয়া হয়, নেতার কাছে সাহায্য চাওয়া হয়, আমার ভাইরা একমাত্র সাহায্য দেওয়ার মালিক হলো আল্লাহ, সাওয়ার মালিক কার কাছে, আল্লাহর কাছে, দুনিয়ার কোন মানুষের কাছে মুকাফিকি হওয়া যাবে না, একমাত্র মুকাফিকি হতে হবে আহরা আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, ঠিক কিনা ঠিক জোরে জোরে কহ, আমার ভাইরা যদি অন্য মানুষের কাছে চাই তাহলে এটা শিরিক হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আর শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, আচ্ছা বলুন তো দেখি, হ্যাঁ দুনিয়ার কোন মহিলা স্ত্রী কি চাবে যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক, এই জোরে কর, দুনিয়ার এমন কি কোন স্ত্রী আছে যে আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিবাহ করুক, চাবে, আরো জোরে কর, যদি রাবিয়া বসরির মতো বলিও তাহলে কেউ চাবে না, রাবিয়া বসরির মতো যদি ওলিও তাকে কেউ চাবে না যে আমার সাথে আরেকজন স্ত্রীকে শরীক করুক, ঠিক কিনা ঠিক জোরে কর,
আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, বলে পৃথিবীর মানুষ তোমরা কেমন করে আল্লাহর সাথে মানুষকে শরীক করো, পৃথিবীর একজন নারী যেই নারী তার স্বামী আরেকটা বিবাহ করুক এইটা শরীক চাই না, আল্লাহ কি নারীর মতো? আরজ লোকের নারীর মতো পৃথিবীর একজন মহিলা যদি না চায়, নারী যদি না চায়, আর সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে করে আল্লাহু আকবার, যিনি সমস্ত পৃথিবীর মালিক উনি কি চাইবে আল্লাহর সাথে আরেকজনকে শরীক করুক? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ কি ভালোবাসবে যে আমার সাথে আরেকজনকে শরীক করো? এটা ভালোবাসবে? একজন মহিলা ভাইও যদি ভালো না বাসে তাহলে উনি তো সৃষ্টিকর্তা আমাদের খালেক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আরেকজনের সাথে শরীক করেন, আমার ভাইরা আল্লাহ পছন্দ করে না। বলতেছে বান্দা সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক গুনাহ, শিরিক থেকে যে মুক্তি লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই রয়েছে জান্নাত, ঠিক কিনা ঠিক? জোরে জোরে কহ আমার ভাইরা, তাহলে আর চাইবো কার কাছে যাবো? আরো জোরে কোন কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো আমার ভাইরা। হ্যাঁ, এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহ আপনার নবীর কাছে আমি অভিযোগ করি নাই, আমি ইচ্ছা করলে আবু বকরকে জামিন ধরতে পারতাম, রিকোয়েস্ট করতে পারতাম, কিন্তু আবু বকরকে আমি আল্লাহ বলি নাই। আয় আল্লাহ এখন বলেন আমি হযরতের বেলালের চাকরি আপনি ফিরা দিবেন কিনা? আল্লাহ আপনার কাছে আমি বললাম আমি আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, সুতরাং আমার কি করুন, আমার চাকরিতে আপনি ফিরা দেন। জোরে করুন সুবহানাল্লাহ। আর ভাই না ফজরের সময় হযরত বেলাল আল্লাহর সাথে কথা বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ, হযরত বেলাল আল্লাহর সাথে চুপে চুপে কথা বলতেছে, মালিক ফিরে দিবা কিনা চাকরিটা, ফিরে দিবে কিনা চাকরিটা? এই মুহূর্তে উম্মে মাকতুম সাহাবি মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মদিনার আজানেই হলো একরকম, মক্কার আজানেই হলো আরেক রকম কণ্ঠে, ঠিক কিনা ঠিক? জোরা জোরা কহ। বাংলাদেশের রেডিওর আজান দেখবেন এক কণ্ঠে, আবার টিভির আজানে আরেক কণ্ঠে, ঠিক কিনা ঠিক? জোরা জোরা কহ আমার ভাইরা। এই মুহূর্তে আজান দিয়েছে, কিন্তু আজান এমন সুন্দর করে দিয়েছে আমার ভাইরা, আজান দিয়েছে উম্মে মাকতুম হযরতে বেলাল কিন্তু সেজদার, এমন সুললিত ভাষায় কণ্ঠে আওয়াজ দিয়েছেন, মদিনার মানুষগুলি মসজিদ ভরে গেছে, মুসল্লিদের অভাব নাই, আল্লাহর পয়গম্বর হুজরা মুবারক থেকে বাহির হইয়া ফজরের নামাজ জামাতে পড়ার জন্য তৈয়ার হয়ে গেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আর মাইনা এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর দেখতেছে আজান দিয়েছে বহু সময়, এই সময় তো গড়ি ছিল না, মোবাইলের যুগ ছিল না, আর সুবে সাদেক যখন সুবে কাজের যখন চলে যাইতেন সুবে সাদেক আরম্ভ হয়ে যাইত, আর সুবে সাদেক যখন এসে যাইত এই অনুমান করে ফজরের জামাত আদায় করতেন, ঠিক কিনা ঠিক? জোরে জোরে কর। এই সময় গড়ি ছিল না, মোবাইল ছিল না, ডিজিটাল কোনো কিছুই ছিল না, আর পয়গম্বরে আরবিক নামাজের মসল্লার মধ্যে ইমাম সাহেব আল্লাহর নবী বসালাম, এই মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিসসালাম মসজিদে নববীর উপরে বিমানের আওয়াজ শোনা যায়, জোরে করুন সুবহানাল্লাহ। ওহি বিভিন্ন ভাবে নাজিল হয়তো, ওহি নাজিল হয়েছে জিব্রাইল
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা গুর সূরাতে পয়গম্বরে আরবের কাছে যে জায়গা আল্লাহর রাসূলের কাছে ওকি নাজিল কইতো রাসূল খুব গায়মে যাইতেন গাম বাহির হইতেন বেশি করে ঘন্টার আওয়াজ হইতো ওকি নাজিল হওয়ার সময় বিভিন্ন রূপে আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আসতেন জিব্রাইল আসতেন আল্লাহর নবী বসে রইল এখনো কেন ফজর হচ্ছে না সুবে সাদেক এখনো কেন হইতেছে না আমার মসজিদ ভর্তি রূপ বারবার পূর্ব দিকে তাকাই পয়গম্বর বারবার পূর্ব দিকে তাকাই শুভেচ্ছা দেখই না জিব্রাইল আসার আওয়াজ শোনা যাইতেছে মসজিদের নববীর উপর দিয়া বিমানের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী বুঝতে বাকি নয় মনে হয় নামাজের সময় জিব্রাইল আসার কারণ কি জোরা করে আল্লাহু আকবার কেন আসতেছে জিব্রাইল জিব্রাইল কেন আসে রে কি সংবাদ নিয়ে আসে আমার ভাইরাগণ আল্লাহর রাসূলের সাহাবীকে হাত শিবে লাগান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা বিলাল সিজদার মধ্যে কাঁদে আল্লাহ ও জমিনের মালিক ও আসমানের মালিক আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাই নাই আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আমার চাকরিটা আপনি ফিরায়া দেন যুরকন না সুবহানাল্লাহ আমার চাকরিটা আপনি ফিরায়া দেন জিব্রাইল আমিন আয়েশা বলতেছে গো নবীজি পৃথিবীর সমস্ত মসজিদের আজান হয়ে গেল পৃথিবীর সমস্ত মসজিদের আজান হয়ে গেল ওগো পয়গম্বর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার মসজিদের নববীর আজান কেন হয় নাই আরো জোরে কোন সুবহানাল্লাহ নবীন ভাইরাম পয়গম্বর বুঝতে বাকি রইল না গগব নবীজি বুঝতে বাকি রইল না গগব নবীজি সামনের দিকে এসে বলে বেলাল কোথায় রে বেলাল কোথায় কই আমার বেলাল জোরে করে আল্লাহু আকবার কই আমার বেলাল নবীজি তো পয়গম্বর বুঝতে বাকি নয় জিব্রাইল রে আল্লাহ কেন তোমাকে পাঠিয়েছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিব আল্লাহ প্রত্যেক মসজিদের আজান আল্লাহর আরশে চলে গেছে মক্কার আজান আল্লাহ শুনেছে কিন্তু মসজিদে নববীর আজান কেন হয় নাই এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার মসজিদে কি আজান হয় না হয় কেন আজান হইতেছে না এটা জানার জন্য কি কষ্ট জিব্রাইল ও জিব্রাইল এত সুন্দর কণ্ঠে আজান দিয়েছে এমন ভাবে আজান দিয়েছে রে জিব্রাইল যে আজানে মসজিদে ভর্তি হয়ে গেছে মুসল্লিরা এখন নামাজের সময়টা শুধু বাকি এই মুহূর্তে বলে না এই আজান আল্লাহর আরশ পর্যন্ত বসে নাই জোরে কোন আল্লাহু আকবার একটু জিকির করে সামনের দিকে আসি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতের হুরে নূরি জান্নাতের হুরে নূরি করুছে এই নাম সাধনা সর্বদেদারি ওলিরাজেন করুছে এই নাম জপনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বরামদি জানে আলো
তারহামি ইয়া রাসূলাল্লাহ তারহামনা আখির রাহমাতুল লিল আলামিন যে মাহজুরা চেরাগাবিল নাশুনি বেরু আউর সেরাদ বুয়াদ ইয়ামানি কেরুয়ে আসে তুসতে সুবে জিন্দিগানি আল্লাহ 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 জোরে লাও আল্লাহ আল্লাহ আমি একদিন চলে যাব শান্ত মাটির নিচে পাবে না আর খুঁজে আমায় হাজার লোকের বীরে ঠিক কিনা জোরে কর কবি বলতেছে আমি একদিন চলে যাব শান্ত মাটির নিচে পাবে নার কুঁজে আমায় হাজার লোকের ভিড়ে কাঁদিবে শুধু একা একা শুনবে না তো কেউ কাঁদিবে শুধু একা একা শুনবে না তো কেউ শোক নামক জীবনটাকে কেড়ে নিবে দুঃখের নামক ঢেউ এসেছিল ববে হেসেছিল সবে চলে যাইবা ববে থেকে কাঁদিবে সবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভগবান আল্লাহু আকবার এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বৈরাম পয়গম্বরে আরবি বুঝতে পেরেছে যতই সুন্দর করে আজান দেওয়া হোক না কেন এই আজান তো আল্লাহর আরশ পর্যন্ত বসে নাই আল্লাহ ডাক আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমার বেলাল কোথায় ও বেলাল বেলাল কোথায় বেলাল কোথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে নবী গো বেলাল তো সেজদার মরে পড়ে কান্দতেছে জোরে করে আল্লাহু আকবার মারে বলে নবী গো আপনার স্বাভাবিক হযরত বেলাল সমস্ত সাহাবীরা আমার নামাজ পড়ে বাড়িতে চলে যায় কিন্তু বেলাল আজকে বাড়িতে যাই না সারাটি রাত্র মসজিদে নববীর ভিতরে বেলাল কাটিয়ে দিয়েছে বেলাল কাটিয়ে দিয়েছে আল্লাহর নবী বলে উমর ও আবু বকর বেলাল গিয়ে ডাক দাও হুজুরে কোন সুবহানাল্লাহ আমার বৈনাত বেলাল সাজদার মধ্যে পড়ে কি জানি বলতেছে ও আল্লাহ ও আল্লাহ জুড়ে ডাক দেন আল্লাহ আরো জুড়ে ডাক দেন আল্লাহ
আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম আছে কুরআনুল কারীমের মধ্যে, এই নাম ধরে যদি আমি আল্লাহর ডাক দাও, আমি আল্লাহ হলো ইসমে আজম হলো আল্লাহ, ইসমে আজম হলো আল্লাহ, আর যত নাম আছে সব নাম হলো আল্লাহর সিফতি নাম, ঠিক কিনা ঠিক জোরে কয়। আর বাইরা তাওরাত জাবুর ইনজিল এবং কুরআনের ভিতরে আল্লাহর আর 4000 নাম আছে, জোরে বল সুবহানাল্লাহ, 4000 নাম আছে। এই 4000 নামের সমষ্টি পৃথিবীর উম্মতে মুহাম্মদীদেরকে একটা জিনিস দান করা হয়েছে, 4000 নামের জিকির তো সবাই আমরা করতে পারবো না, ঠিক কিনা ঠিক জোরে কর। আর বন্ধু কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম আছে কি আছে না, এই নাই বিসমিল্লাহ যদি একবার কোনো ব্যক্তি তেলাওয়াত করে 4000 নামের জিকির তার কাছ থেকে আদায় হয়ে যায়, জোরে বল সুবহানাল্লাহ। আমার বাইরা আল্লাহ নবী ডাক দিলেন বেলাগল, হযরত বেলাগল কান্নার যুগে রে সারা রাত্র ঘুমায় না, ঘুমানো মানুষ আর ঘুম ঘুমায় নাই মানুষ, ব্যবধান আছে কি আছে না গল, হযরত দিবেন আগল চোখ দুইটা লাল হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বুঝতে আর বাকি নাই, আল্লাহর নবী বলে বলে উঠ বেলাল দাউরে আজান মিনারায়, উঠ বে লাল দাউরে আজান মিনারায়, বেলাল যখন উঠে আজান দিতে যায়, বেলাল যখন উঠে আজান দিতে যায় আমার আল্লাহ আরশেতে কে শুনতে পায়, আমার আল্লাহ জোরে আরশেতে কে শুনতে পায়, উঠবে লাল দাউরে আজান মিনারায়, উঠবে লাল দাউরে আজান মিনারায়, বেলাল যখন উঠে আজান দিতে যায়, বেলাল যখন উঠে আজান দিতে যায় আমার আল্লাহ আরশেতে কে শুনতে পায়, আমার আল্লাহ আরশেতে কে শুনতে পায়। জিব্রাইল ডাক দিয়ে বলে নবী গো আর যদি হযরত দিবেন আগান মসজিদে নববীর মধ্যে আজান না দেয়, ও নবী কিয়ামত হবে গো মসল্লায় বসে থাকতে পারবেন, শুভেচ্ছা দেখবে না। আমার বাইরা কিরকম মহাব্বত করতেন বেলালকে আল্লাহ, আর আল্লাহকে বেলাল কিরকম মহাব্বত করতেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ামিনান নাসি মাই ইত্তাখিদু মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী পৃথিবীর মধ্যে
অনেক সম্প্রদায় আছে গে, অনেক মানুষ আছে গে, অগণবিজি আমি আল্লাহকে ছাড়া যারা অন্য মাবুদের ইবাদত করবে, সূর্যের ইবাদত করবে, চন্দ্রের পূজা দিবে, সূর্যের পূজা দিবে, পুতুল বানাইয়া পুতুলের ইবাদত করবে, ঠিক কিনা? গাছের ইবাদত করবে, পাহাড়ের ইবাদত করবে। অগণবিজি যারা ইমান এনেছে, ইমান ওয়ালারা আমি আল্লাহ ছাড়া আর কার কাউকে বেশি মহব্বত করবে না। যুরাকন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, এই জন্য ইমানদারের কাছে আল্লাহর মহব্বত আছে কি আছে না? আরো যুরাকন আছে কি আছে না? ইমানদারের কাছে আল্লাহর মহব্বত আছে। বন্ধুগণ আমার শুনো শুনো, হযরত বেলাল আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসতেন। নবীজি ইন্তেকাল হয়েছে, মুসলমানদের হৃদয় বিদারক ঘটনা, পয়গম্বরে আরবির কাছে মালাকুল মত, মৃত্যুর ঘটনা আমি বলবো না। পয়গম্বর বিদায় নিয়ে গেল, পৃথিবীর মধ্যে সাহাবাই কেরামের মধ্যে এমন একটা সুখে, আমার ভাইরা যার যে ব্যক্তির বাবা মারা যায়, যে ব্যক্তির মা মারা যায়, সে বুঝে হারানো বেদনা, ঠিক কিনা? ঠিক জোরে কর বিদায়। বিদায় বিদায় এমন একটা শব্দ, যে শব্দটা মানুষকে কাঁদায়। আল্লাহর নবীর বিদায় গায়, শুধু বিদায় নয়, মুসলমান পয়গম্বরে আরবিক পৃথিবীর মধ্যে চলে গেল। হযরত আবু বকর কোন কথা বলতেছে না, আল্লাহর নবী না ভাই, আবু বকর পেরেশান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার বন্ধু, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা আছে, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা, আবু বকর কিন্তু বলে নাই, উমর বলতেছে, আবু বকর এরকম করতেছো কেন? আবু বকর কোনো উত্তর দিতেছে না। উমর বলতেছে, এই মুহূর্তে যদি আমার দরজের বাদ ভেঙে যায়, সাহাবাই কেরামের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার দরবারে নিয়ে নবীর সাহাবীরা কে বলেছে রাসূল বিদায় হয়ে গেল, রাসূল আমাদের মধ্যে আছে? জুড়ে কর আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, পয়গম্বরে আরবির কাফন দাফনের কাজ শেষ করে আল্লাহর নবীকে রওজাতুল আতহারের মধ্যে যখন শেষ সমাধি দিয়ে আসেন, হযরতে বেলাল দুই চোখের পানি ছেড়ে কান্দে, আজানের সময় হয়ে গেছে, ইতিহাস এমন করে লিখেছে, হযরতে বেলাল নবী হারানো বেদনাটা সহ্য করতে পারতেছে না। বেলাল বলতেছে, আমি হইলাম মসজিদের মুয়াজ্জিন, মসজিদের নববীর মুয়াজ্জিন, আর নবী পয়গম্বরে আরবি হলো ইমাম। আমি বেলাল আজান দিব, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? আমি বেলাল আজান দিব, কে ইমামতি করবে? জুরে কোন আল্লাহু আকবার। না না, ও মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা গাটি বানলেন, কাপড় চোপড় নিয়ে গেল, নবী হারানো বেতা অন্তরের মধ্যে গাঠি বান্ধিয়া দামেস্কের দিকে চলে যায়, আর বলতেছে, মদিনা রে ও মদিনা, জোরে কর আল্লাহু আকবার, মদিনা রে ও মদিনা। বেলাল দামেস্কের দিকে যাওয়ার, রাসূল নাই, আমি আজান কেন দিব, কে ইমামতি করবে? আমি যখন একামত দিব আমার কলিজাটা ফেটে যাবে। ইয়াসিকে মাহবুবে খুদা জিস দিল মে আসল নাকি লাকো মুমেন হো ইমান মে কামেল নেগি ইয়ার আগার ইয়ার না বাস ইয়ার আর গেজি আর নি মোমেন আগার সুন্নত না বাস কাবেলে মুসলমান নিস্তিক্ষিণ আবে ঠিক জোরে জোরে
আমার ভাইরা তাদের মহব্বত আল্লাহকে কত ভালোবাসতেন, সাহাবাই কেরাম নবীকে কত ভালোবাসতেন, আর আমাদের ভালোবাসাটা হলো জিলাপি খাওয়ার ভালোবাসা, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কো জিলাপি। এই যে আমরা উলামায়ে দেওবন হক্কানি উলামাই কেরামরা তাবলিগ জামাতরা পীর মাশায়েখরা, আমার ভাইরা আমরা কি করতেছি কোরআন হাদিসের সহি কোরআন এবং হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করতেছি। আর এক ধরনের বেদাতিরা আছে, যেই বেদাতিরা এই সুখ যুগে নবীর ইয়া নবী বলে জিলাপি খায়, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কো আরো জোরে জোরে কর ঠিক কিনা বেঠিক। তখন তিন বন্ধুর একটা ঘটনা কোন লাগে, জাগা হচ্ছে না, এদিক দিক একটু আসেন, তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। যে ব্যক্তি একটা ইসলামী প্রোগ্রামে একজন আরেকজনের জন্য জাগার ব্যবস্থা করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাকে জাগার ব্যবস্থা করে দিবে। সূরাতুল মুজাদালা তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, এই কোরআনের মধ্যে আসছে, সূরাতুল মুজাদালা মধ্যে আসছে, একজন যদি আরেকজনের জন্য বসার স্থান করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে বসার স্থান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনো, তিন বন্দুক বন্ধু কটা, আমি প্রায় সময় ঘটনাটা বলি, এটা বুজার ঘটনা। বন্ধু হইল তিনজন, সফরে বাহির হইছে, রুটি হইল চারটিয়া, রুটি কয়টা আরো জুড়ে কোন রুটি কয়টা, রুটি হলো চার পিস, বন্ধু হলো তিনজন। খাবারের সময় হয়েছে, হাঁটতে হাঁটতে কষ্ট, খাবারের সময় হয়েছে, তিন বন্ধুর সকালে নাস্তা খেতে বসছে, বলেন তো দেখি একজনে এক পিস করে যদি খাবার খায় রুটি খায় আর কয় পিস বাকি থাকে, এক পিস, কয় পিস বাকি থাকে, এক পিস। তখন বলতেছে দোস্ত এক পিসরে তিন বন্টক করো, এ বলতেছে আমার আমি খেয়ে ফেলবো, এ বলতেছে আমার কোথা বেশি আমারে দাও। তো তিনজন বলতেছে না হ্যাঁ আমরা তিনজন সমান করে খাবো, অন্যদিকে একটা রুটিরে গুল জিনিসরে তিন ভাগে ভাগ করলে কোনো ভাগের মধ্যে সমান কিন্তু হবে না, একটার মধ্যে কম বেশি হবে, ঠিক কি না। তখন বলতেছে চার ভাগ করো, তো চার ভাগ করলে দেখা যাচ্ছে চার ভাগ করলে তিন ভাগ তিনজনে খাইলো, বাকি থাকে কি আরেক ভাগ। তো সমস্যাটা দেখেই যায়, সমস্যাটা থেকে অন বলতেছে শুনো তাই আরেকটা সমাধান আছে, যে সমাধানটা হলো আজকে রাত্রে আমরা ঘুমের ঘরে যাব। কোথায় যাব? ঘুমের ঘরে যাব। ঘুমের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সেই রুটিটা খাবে, যে ভালো স্বপ্ন দেখবে সেই রুটিটা খাবে। তো তিন বন্ধু ঘুমাইতে গেছে, রাত্রে ঘুমাইলেন, সকালে ফজরের নামাজ জামাতে পড়লেন, এখন কিছু আমল করলেন। এই নামাজের পরে আমল আছে না, আরো জোরে আছে কি আছে না, আমল আমরা এখন করব কেন, এখন খালি পকেটে পকেটে ওয়াজ, কিন্তু আমলের নামে কবর নাই, পকেটে পকেটে ওয়াজ। বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তাদের ওয়াজ পকেটে থাকে, এই মুসলমান নামাজের সময় হয়ে যায় মসজিদের দিকে ঢুকে না, 50,000-60,000 টাকার বাজেটের বক্তার ওয়াজ পকেটে, কিন্তু নামাজের সময় মসজিদের পাশ দিয়ে চলে যায় নামাজ পড়ে না, ঠিক কিনা বেঠিক জোরে কো। খোদার কসম করে বলতেছি আমার ভাইরা, আমার ভাইরা খেয়াল করে শুনে রাখেন, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা কদমের আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কো। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে হিসাব ছাড়া কেউ আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আমরা পারবো না, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কো। হিসাব নিবে কি নিবে না, এই দিন নিলে আমার ভাইরা এই বুঝেই চলার প্রয়োজন, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কো। যেই কথাটা বলতে চেয়েছিলাম, তিন বন্ধু বলতেছেন, যে এক বন্ধু বলতেছে দোস্ত আমল করার পরে বলতেছে কি আজকে কি স্বপ্ন দেখেছ, বলতেছে আমি স্বপ্ন দেখেছি দোস্ত রে এরকম স্বপ্ন, আমি তো আরশে আজিমের মধ্যে চলে গেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বলে আমি আরশে আজিমের উপর চলে গেছি দোস্ত, এই এই দুনিয়া আর ওখানের সিস্টেম এক নয়, দুনিয়া আর ওখানের সিস্টেম নিয়ম এক নয়, এটাই এক জগৎ, আরশে আজিমেই হলো আরেক জগৎ, ঠিক কিনা বেঠিক জোরে কর। মান কান আরশুহু ফিসসামাই ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি কাবুহু। জোরে কর আল্লাহু আকবার।
তুমি আরো সে আজিমে গেছো, আমি চলে গেলাম সিদ্রাতুল মুনতাহা। দ্বিতীয় বন্ধু কি কয়? সিদ্রাতুল মুনতাহা, এটা বটার সীমানা, এর উপরে আর কোনো কিছু নাই। যে কোন জিব্রাইল কে ফেল, জিব্রাইল এর উপরে আর উঠতে পারে না, ঠিক কিনা ঠিক সুরে সুরে কয়। এই মুহূর্তে বলতেছে তৃতীয় বন্ধু, বলতেছে ও ভাই তুমি গেছো আরশ আজিমো আর তুমি গেছো সিদ্রাতুল মুনতাহা। এই মুহূর্তের মধ্যে হ্যাঁ এক ব্যক্তি আইসা বলতেছে মাতা মাতা আসমানে হইল তার মাতা, জমিনে হইল তার পা। আসমানে হইল তার মাতা, জমিনে হইল তার পা। মানুষটা এত বড় হোক, এত বড় মানুষটা, আমার বিশ্বাস হয় আটলান্টিক মহাসাগর নিয়া, আরব সাগর নিয়া, যত সাগর কাল বিল নদী নালা আছে পুকুর, সমস্ত প্রাণীগুলি যদি এই এই ব্যক্তির মাথায় ঢেলে দেওয়া হয়, তারপরে মাথা ভিজে কান পর্যন্ত আসবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। দোস্ত আসমানে হলো মাতা আর জমিনে হলো পা। আমি জিজ্ঞাসা করলাম মান আন্তা, মান আন্তা, আমি জিজ্ঞাসা করলাম, বলতেছে আনা আজরাইল মালাকুল মাউত লিমা হাজা, আপনি কেনে এসেছেন আজরাইল, আপনি কেনে এসেছেন আজরাইল। বলে এই যে তোমার সামনে রুটিটা আছে, তাড়াতাড়ি রুটি খাও, যদি রুটি না খাও তাহলে তোমাকে নিয়ে যাব। তুমি হইলা সিদ্রাতুল মুনতাহা আর তুমি হইলা আরশে আজিমের মধ্যে। আমি ডেকে ডেকে আমার গলাটা ভেঙ্গে দিয়েছি, দুস্তুরে খায়বা কার ডাক শুনে আমার জান বাঁচাইতে গিয়ে আমি রুটি খেয়ে ফেলেছি, আমাকে মাফ করব। আমার বাইরে আমাদের অবস্থা হয়ে গেছে হক্কানি উলামাই কেরামরা সহি কোরআন হাদিস দিয়া আলেম উলামারা দেওবন্দিরা মানুষকে আমলের দিকে ডাকতেছে, ঠিক কিনা ঠিক জোরে জোরে কর, আমলের দিকে ডাকতেছে। সাড়ে তিন লক্ষ মসজিদের কতিবরা ইমামরা কারিরা হাফেজরা মানুষদেরকে সহি দিকে ডাকে। আর এক ধরনের আমার বন্ধুগণ, এটার হিসাব হবে, হবে কি হবে না? আমার ভাইরা সাহাবাই কেরামকে নবীকে ভালোবাসতেন, বাসতে কি বাসতে না ভালো? হযরতে বেলাল, নবী নাই, বেলাল বলে আমি থাকবো না, গাঠিটা বড় করে বান্দিয়া। আরে মুসলমান, আশিক রাসূল কাকে কয়, নবীর মহব্বত কাকে কয়? ইয়া নবী ডাক দিলে মহব্বত হয় না, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই বিল জান্নাত আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ফায়গান বলে আরবি বলেছেন, হাজার ব্যক্তি মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করে, কিসকে কাকে মহাব্বত করে? সুন্নতরে মহাব্বত করে। আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীকে যিনি মহাব্বত করবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। রে বন্ধু সুন্নতের মহাব্বত কি? নবীর ভালোবাসা কাকে বলা হয়? ইয়া নবী বলে ডাক দিলে ভালোবাসা হয় না, ইয়া রাসূল বলে ভালোবাসা হয় না, নবীর সুন্নত। নবী কেমন করে জিন্দেগি করেছেন, নবী কেমন করে বন্দেগি করেছেন, নবী কেমন করে নামাজ আদায় করেছেন? আর আমি বলতে চাই এমন একটা নিদর্শন নাই আল্লাহর পয়গম্বরের কাছে নাই। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও নবী আপনি বলুন, উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আমার বাইরা এমন কি আছে, আমি আল্লাহকে ভালোবাসবে? আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার পয়গম্বরের ইতাআত করতে হবে। পয়গম্বরের ইতাআত মানে কি? পয়গম্বরের ইতাআত মানে পয়গম্বরের সুন্নাত।
জোরাকন সুবহানাল্লাহ। সুন্নতের মহাব্বত করতে হবে, ঠিক কিনা বেঠিক জোরা কর। আমার নবী কেমন করে কথা বলছে, আমার নবী রাস্তা দিয়ে কেমন করে হাসছে, আমার নবী মানুষের সাথে কেমনে কথাবার্তা বলছে, ঠিক কিনা, আমার নবী কেমনে বসছে, আমার নবী বসার সিস্টেমটা কি ছিল, আর আমার রাসুলের কাবারের সিস্টেমটা কি ছিল, ঠিক কিনা বেঠিক জোরা জোরা কর। আমার রাসুল কি করছে ছোটবেলা, বন্ধু বান্ধবদের সাথে কি কথা বলছে, আছে কি আছে না, একজন পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কর্মপন্থা নাই, নবীজির আদর্শ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ঠিক কিনা বেঠিক জোরে জোরে কর, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হচ্ছে পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন, হযরত মেলার নবী পৃথিবীর মধ্যে নাই, হযরত বেলাল বলে না আমিও তাকবো না, বেলাল বিশাল বড় গাঁটুরি বাঁধলেন, গাঁঠি নিয়ে মাথার মধ্যে তুলিয়া, নবী যেই জায়গায় নাই রে আমি বেলাল থাকতে পারবো না, বেলাল নবী হারাবে তা অন্তরের মধ্যে নিয়া, বেলাল দামেস্কের দিকে হাঁটতে আরম্ভ করেছে, ও মদিনার মাটি রে আমার পয়গম্বরকে কেমন করে ঢুকাইলে, কেমনে তুই জায়গা করে দিলি আমার পয়গম্বর, বলতে বলতে দামেস্কের মধ্যে চলে যায়। সংক্ষেপে বলতেছি, আমার বৈরাত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জমিনে গিয়া খানা দানা ছেড়ে দিয়েছে, খাওয়া ভালো লাগে না, ঘুমানি ভালো লাগে না, নবী আলাপ হৃদয়ের ব্যথা, হৃদয় বিদারক ঘটনা, নবীর কোনো কিছু বেলালের বারো লাগতেছে না, একটা মাস নয় দুইটা মাস নয় দীর্ঘ ছয়টা মাস পর্যন্ত বেলাল দামেস্কের মধ্যে কাটায়, যদিও দামেস্কের জমিনে হাঁটে অন্তর তাকে মদিনার দিকে জুড়ে কর, সুবহানাল্লাহ, যদিও দামেস্কের ময়দানে ঘুমায় মনটা তাকে মদিনার দিকে, যদিও আমার বাইরা দামেস্কের দস্তর কানের মধ্যে খানা খায় মনটা তাকে পয়গম্বরের দিকে জুড়ে কোন, সুবহানাল্লাহ। আমার বাইরা মুনবী হারাবে থানু, হযরত আবু বকর রাসূলকে কত ভালোবাসতেন, সিরাতের কিতাবের মধ্যে লেখে আবু বকর যদি কোনো মানুষের সাথে কথা বলতেন, কোন মানুষের সাথে যদি আবু বকর কথা বলতেন, কলিজা পুরো গ্রাম বাহির হইত, এমন ভালোবেসেছে কলিজা পুরো গ্রাম বাহির হইত, আবু বকর রাসূলকে কেমন ভালোবাসতেন, আল্লাহর রাসূলের মৃত্যুর দুই বছর পর্যন্ত আমিরুল মুমিনীন হযরত আবু বকর প্রতিনিধি করতেন, যখন আল্লাহু আকবার, বকর যেই ঘরের ভিতরে থাকত, এই ঘরের ভিতরে একটা সামিয়ানা ছিল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে রাত্রের বেলা যখন পয়গম্বরের কথা আল্লাহর নবীর কথা আবু বকরের স্মরণ হয়ে যেত, আরে কেন স্মরণ হলো না, পয়গম্বর তো গুহার সাথী, পয়গম্বরের হিজরতের সাথী, পয়গম্বরের সুখ এবং দুঃখের সাথে কজরতে আবু বকর, বাইরা স্মৃতিগুলি মনে পড়ে যাইত, এখানের জন্য আবু বকর বসে রইল, এই মুহূর্তের মধ্যে গুহার কথা স্মরণ হয়ে গেল, সাপ আসতে কামড় দেওয়ার জন্য আবু বকর আল্লাহু আকবার, আবু বকর সাপটাকে দেখিয়া পায়ের বিদ্ধাঙ্গুলি দিয়া ছিদ্রটা কি দেখে রেখে দিয়েছে, সাপ এমন ভাবে কামড় দিচ্ছে, আবু বকর কোনো কিছু বলে না, আল্লাহর পয়গম্বর আবু বকর উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায়, হঠাৎ করে চোখ দিয়ে পানি ঝরতেছে, মুখে কিছু বলে নাই, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে হঠাৎ করে চোখের পানিটুকু আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায়, আমার ভাইরা নবীজি ঘুম থেকে উঠলেন, কি হয়েছে আবু বকর, কেন কাঁদতেছো, কি হয়েছে আবু বকর, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এই ব্যাপার, জোরে করে আল্লাহু আকবার,
এই এই ব্যাপার নবী গো জানেন না আপনাকে কত কিরকম ভালোবাসি, কেমন মহাব্বত করি, কতটুকু আপনাকে ভালোবাসি। আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য নয়, এই কথা বলতে চেয়েছিলাম এমন সুন্দর মানুষটাকে হারাইয়া আবু বকর পাগলের মতো হয়ে গেল। কলিজা তো কুলে দেখা যায় না। রাত্রির বেলা যখন তিনি কি করতেন, রাত্রির বেলা যখন তিনি কোনো আম দিত, রাত্রির বেলা যখন ওয়াশ বাহির হইত, শ্বাস প্রশ্বাস নিতেন, ইতিহাসের কিতাব লেখে উপরের যে সামিয়ানাগুলি ছিল সামিয়ানাটা পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। দামেস্কের জমিনে একদিন ঘুমায় রইলেন, মনটা কিন্তু মদিনার এই মুহূর্তের মধ্যে পয়গম্বরে আরবিকে স্বপ্নে দেখেন। আরো আসতে কোন সময় আল্লাহর নবীর স্বপ্ন দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজিকে স্বপ্নে দেখেন। নবী বলতেছে বেলাল রে, ও বেলাল এ তো পাশাল কেমনে হলেন বেলাল, কত সাহাবী আমার রোজার মধ্যে সালাম দেই, সালামের জবাব আমি নবী আমার কানে শুনতে পাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আকীদা এবং বিশ্বাস বেদাতীদের আকীদার সঙ্গে দেওবন্দীদের আকীদা মিল নাই, টিকি নামাজিক জোরে জোরে কর। আমাদের আকীদা হলো আমার রাসূল স্ব শরীরে জিন্দা অবস্থায় রওজাতুল আতাহারে শুয়ে আছেন, জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের আকিদা। আল্লাহর রাসূল ইন্তেকাল মানে স্থানান্তর করা, এই শরীর নরমিজি যেই শরীর বডি ছিল দুনিয়ার, এই বডিকে আল্লাহ পাক এই জমিনের মাটি হারাম করে দিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার স্ব শরীরে যে কোনো মানুষ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো উম্মত যদি নবীকে সালাম দেয় রোজার সামনে দাঁড়াইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন, নবী বলেন আমি আমার নিজের কানে আমি সালামটা শুনতে পাই এবং সালামের জবাব দেই, জোরে কোন সুবহানাল্লাহ। আর পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যদি দুরুদ শরীফ পড়ে এই মুহূর্তের মধ্যে, আমার ভাইরা এই কোটি কোটি ফেরেশতা নবীর দুরুদ নেওয়ার জন্য, নবীর রোজার মধ্যে নেওয়ার জন্য, হাদিয়া ফসায়া দেওয়ার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক মোতায়েন করেছে, ঠিক কিনা বেঠিক জোরে কর। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে চেয়ারগুলি কালি রাখে আর বলতেছে নবী আসবে বসবে দুরুদ নিবে সালাম নিবে, বিশ্বাস করে না। আল্লাহ হলেন হাজির এবং নাজির, আর নবী হাজির নাজির নয়, নবী আলিমুল গায়েব জানে না, জানে না ঠিক কিনা বেঠিক জোরে কর। আল্লাহ আলিমুল গায়েব জানে, ঠিক কিনা বেঠিক জোরে কর। আমার ভাইরা যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার ভাইরা স্বপ্নে দেখে পয়গম্বরে আরবি বলতেছে ও বেলাল কেন তুমি আমাকে বলিয়া দামেশকে চলে গেলে, বেলাল রে কত সাহাবি আমাকে সালাম দেয়, তাদের পায়ের আওয়াজ শোনা যায় বারবার রোজা তাহারে আসে। বেলাল যখন আমি কোথাও সফর যাইতাম ও বেলাল তুমি আমার উটের লাগাম ধরে টানতে, আমি যখন কোন সফর যাইতাম উটের লাগাম ধরে টানতে, ঠিক কিনা বেঠিক জোরে কর। ও আমার ভাইরা বেলাল রে কেন তুই দামেশকের মধ্যে আমার পয়গম্বরের কাছে কেন আসতে শোনা, আল্লাহর নবীর সাহাবি হযরত বেলাল ঘুম থেকে উঠিয়া পেরেশান হয়ে গেলেন, সিরাতে মুস্তফার মধ্যে লেখে ইতিহাসের কিতাবে লেখে আবার গাঁত্রিগুলি গুল করে বানলেন, জোরে কোন আল্লাহু আকবার, গাঁত্রিগুলি গুছাইয়া দামেস্কের থেকে বিদায় নিয়ে মদিনার দিকে চলে
আমার নবীর সামনে নবী বেলাল যে যদি দেখা যাইতো, আল্লাহর পয়গম্বরকে পিছনে দেখা যাইতো, বেলালকে দেখা যায় মনে হয় পয়গম্বর আরবি আসতেছে, বেলাল মদিনা পর্যন্ত আসিয়া জুরে করে আল্লাহু আকবার দুই চোখের পানি ছেড়ে কান্দে নবী নাই শহরের ভিতরে ঢুকেছে। জিজ্ঞাসা করে বেলাল, কেন তুমি এত পাষাণ হইয়া আমাদেরকে ছাড়িয়া দামেশকে কেন চলে গেলা? বেলাল বেলাল বলে, না আমি রোজা তাহারের মধ্যে যাব। বাবু সালাম দিয়ে ঢুকছে বেলাল, জুরে করে আল্লাহু আকবার, বাবু সালাম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঢুকছে, কিতাবের মধ্যে লেখে গিয়া সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সূরা কোন আল্লাহু আকবার, নবী গো আপনাকে আমি বলি নাই, জোরে করে আল্লাহু আকবার, নবী গো আপনাকে আমি বলি নাই, আপনি যেই কুরআন তেলাওয়াত করতেন আমি হযরতে বেলাল প্রতিদিন কুরআন তেলাওয়াত করি, জোরে করে সুবহানাল্লাহ, আপনি যেই নামাজ আদায় করেছেন আমি বেলাল নামাজ জানি না, ও গো নবীজি আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু এই জন্য গেছি আমি যখন আজান দিব আজানের মধ্যে রাসূলের নাম আছে কি আছে না? জোরে কর, রাসূলের নাম আছে, আমি যখন আজান দিব আমি সহ্য করে থাকতে পারবো না। আমার ভাইরা হৃদয় বিদারক ঘটনা, যাই হোক আমি সেই ঘটনা করব না। এই কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছে ঠিক কিনা বেঠিক, জোরে জোরে কর, এই কুরআনের হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না জামাহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা বায়ানা, আমি অক্ষরের দিক দিয়েও এবং শব্দের দিক দিয়েও তরজমার দিক দিয়েও এই কুরআনকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব, জোরে করে আল্লাহু আকবার।